প্রাণ প্রতিষ্ঠা মুখ্যমন্ত্রীর আহ্বান 5 জানুয়ারী রাজ্য সকল শিক্ষানুষ্ঠান বন্ধ সরকারি কার্যালয় 2 বজালে অর্ধছুটি প্রাণ প্রতিষ্ঠার সময় দোকান পোহার বন্ধ রাখ কাইলৈ প্রতি ঘরতে চাকি জ্বলার আহ্বান নামঘর গধূলি প্রার্থনা করার আহ্বান মন্দির মসজিদ গির্জাত প্রার্থনা করক সকলের ঘর আলোক সজ্জারে উজ্বলাই তুলক প্রাণ প্রতিষ্ঠা হওয়ালৈ উপবাস পালন করক 4 বজালৈ মাছ মাংসর দোকান বন্ধ রাখিব 2 বজালৈ রেস্তোরাঁ হোটেলত আমিষ ভোজন পরিবেশন নকৰিব শিক্ষানুষ্ঠান সমূহ সমগ্র দিনটোর ভাবে বন্ধ থাকিব সরকারি কার্যালয় সমূহ 2 বজালৈকে বন্ধ থাকিব স্কুল এন্ড ইউনিভার্সিটিজ উইল বি ক্লোজ ফর এন্টায়ার ডে যে যিটো মুহূর্তত রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়ে থাকিব সেই মুহূর্তখিনিত দোকান পোহারও যদি আমি বন্ধ করিব পাৰোঁ তেতিয়ালে তার কর্মচারী সকলেও রামলালা মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উৎসব চাব পাৰিব অসমবাসী রাইজলৈ মোর এটা আবেদন আছে ঘরের সন্মুখত সন্ধিয়া চাকি এগছি জ্বলাবর বাবে মই আহ্বান জানাম আর একটা আহ্বান জানাইছো যে আমার আই মাতৃসকলক রামলালা প্রতিষ্ঠা হওয়ার পিছত কালি গধূলি আমার নিজের নিজের নামঘর সমূহত আমি যাতে অলপ নাম কীর্তন করে পরিবেশটো আর অধিক একটা আধ্যাত্মিকতার রূপ দিয়ার বাবে চেষ্টা করো ইসলাম বিশ্বাস করা লোকে হোক গির্জা উপাসনা করা লোক সকলে হোক কালি সকলকে মই আহ্বান জানাম যে সকলে যাতে একটা স্পেশিয়াল প্রেয়ার বা স্পেশিয়াল নামাজ পড়ে যাতে ভারতবর্ষত আমার সকল জাতি ধর্মর লোক আমি একেলগে মিলিজুলি থাকিব পারো কালি অসমত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই প্রাণ প্রতিষ্ঠার মহা উৎসবটো পালন করার বাবে মই আহ্বান জানাম সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার আহ্বান ব্যুরো রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা মুখ্যমন্ত্রীর আহ্বান 5 জানুয়ারীত রাজ্য সকল শিক্ষানুষ্ঠান বন্ধ সরকারি কার্যালয় 2 বজালে অর্ধছুটি প্রাণ প্রতিষ্ঠার সময় দোকান পোহার বন্ধ রাখ কাইলৈ প্রতি ঘরতে চাকি জ্বলার আহ্বান নামঘর গধূলি প্রার্থনা করার আহ্বান মন্দির মসজিদ গির্জাত প্রার্থনা করক সকলের ঘর আলোক সজ্জারে উজ্বলাই তুলক প্রাণ প্রতিষ্ঠা হওয়ালৈ উপবাস পালন করক 4 বজালৈ মাছ মাংসর দোকান বন্ধ রাখিব 2 বজালৈ রেস্তোরাঁ হোটেলত আমিষ ভোজন পরিবেশন নকৰিব শিক্ষানুষ্ঠান সমূহ সমগ্র দিনটোৰ ভাবে বন্ধ থাকিব সরকারি কার্যালয় সমূহ 2 বজালৈকে বন্ধ থাকিব স্কুল এন্ড ইউনিভার্সিটিজ উইল বি ক্লোজ ফর এন্টায়ার ডে যে যিটো মুহূর্তত রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়ে থাকিব সেই মুহূর্তখিনিত দোকান পোহারও যদি আমি বন্ধ করিব পারো তেতিয়ালে তার কর্মচারী সকলেও রামলালা মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উৎসব চাব পাৰিব অসমবাসী রাইজলৈ মোর একটা আবেদন আছে ঘরের সন্মুখত সন্ধিয়া চাকি এগছি জ্বলাবর বাবে মই আহ্বান জানাম আর একটা আহ্বান জানাইছো যে আমার আই মাতৃসকলক রামলালা প্রতিষ্ঠা হওয়ার পিছত কালি গধূলি আমার নিজের নিজের নামঘর সমূহত আমি যাতে অলপ নাম কীর্তন করে পরিবেশটো আর অধিক একটা আধ্যাত্মিকতার রূপ দিয়ার বাবে চেষ্টা করো ইসলাম বিশ্বাস করা লোকে হোক গির্জা উপাসনা করা লোক সকলে হোক কালি সকলকে মই আহ্বান জানাম যে সকলে যাতে একটা স্পেশিয়াল প্রেয়ার বা স্পেশিয়াল নামাজ পড়ে যাতে ভারতবর্ষত আমার
সকলো জাতি ধৰ্মৰ লোক আমি একেলগে মিলিজুলি থাকিব পাৰোঁ। কালি অসমত জাতি ধৰ্ম বৰ্ণ নিৰ্বিশেষে এই প্ৰাণ প্ৰতিষ্ঠাৰ মহা উৎসৱটো পালন কৰাৰ বাবে মই আহ্বান জনাম। সকলোকে সাম্প্ৰদায়িক সম্প্ৰীতি অক্ষুণ্ণ ৰখাৰ আহ্বান। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।